আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আমি উপস্থিত হয়েছি চতুর্থ সেমিস্টারের সার্ভিং টু যেটা আছে এর চিত্র থেকে। আজকে আমরা ক খ বিন্দুর স্থানাঙ্ক 100 মিটার 200 মিটার পূর্ব এবং 200 মিটার দক্ষিণ 600 মিটার পূর্ব হলে ক খ বাহুর দৈর্ঘ্য বিয়ারিং কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখছি। সূত্র হচ্ছে এল ইকুয়াল টু রুট ওভার অফ অক্ষাংশ স্কোয়ার করতে হবে তোমাকে প্লাস দ্রাঘিমাংশ স্কোয়ার করতে হবে। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখান থেকে কিন্তু আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের দৈর্ঘ্যটা বের করতে হবে। এটা আমার হবে উত্তর, হ্যাঁ এটা উত্তর হবে, আর সেই পাশে এক্ষেত্রে হবে আমাদের দক্ষিণ, আর এটা হবে আমাদের পূর্ব, আর এটা হবে আমাদের পশ্চিম। এটা তোমাকে মনে রাখতে হবে। এখন যদি তোমরা দেখো অক্ষাংশের সাথে সম্পর্কিত হবে যে বিষয়টা সেটা হচ্ছে উত্তর দক্ষিণ। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যদি দক্ষিণ বলে সেক্ষেত্রে আমাদের মাইনাস এবং উত্তর বলে প্লাস, আর পূর্বের ক্ষেত্রে আমাদের প্লাস হবে এবং পশ্চিমের ক্ষেত্রে আমাদের কী হবে মাইনাস হবে। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই সূত্র দিয়ে আমাদের প্রথমে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এল এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। আর বের করতে চাই তাহলে সেক্ষেত্রে অক্ষাংশ বের করতে হবে ও দ্রাঘিমাংশ আমাদেরকে বের করতে হবে। কখবিন্দুর স্থানাঙ্ক 100 মিটার উত্তর 200 মিটার পূর্ব ও 200 মিটার দক্ষিণ 600 মিটার পূর্ব আমাদের প্রশ্ন দেওয়া আছে। যেহেতু উত্তর হচ্ছে দক্ষিণ বরাবর হচ্ছে আমাদের অক্ষাংশ, অক্ষাংশ আর এখানে আমাদের 100 মিটার উত্তর, আর এই পাশে আমাদের 200 মিটার কি আছে দক্ষিণ। তাহলে এই হিসাবটা হবে আমাদের অক্ষাংশের ক্ষেত্রে। তাহলে দেখো তোমরা সবাই, অক্ষাংশ যদি আমরা বের করতে চাই, এটা নিয়ম হচ্ছে পূর্ববর্তী যে মান থাকে তার থেকে পরবর্তী মানটা আমাদের বাদ দিতে হয়। 200 মিটার যে দক্ষিণ আছে তার থেকে আমরা 100 মিটার উত্তর আমরা বাদ দেব। কিন্তু হেমেন কথা হচ্ছে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে, আর এই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে 200 মিটার আমরা লিখলাম কিন্তু এখানে মাইনাস দিলাম। এর কারণ হচ্ছে যে যখন দ্রাঘিমা অর্থাৎ অক্ষাংশ নির্ণয় করতে যাবে যদি সেটা যদি দক্ষিণ অংশ হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস দিতে হবে। আর এটা মাইনাস দিকে কেন দিলাম, এটা হচ্ছে আমাদের পার্থক্যের কারণে। আর আরেক পাশে যেহেতু আমাদের উত্তর আছে, উত্তর মানে প্লাস, আর উত্তরের মান হচ্ছে আমাদের 100 মিটার, সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা এটা বের করব। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে দেখো আমাদের কত আসে, -200 আর +-100, সেক্ষেত্রে আমাদের -300, এটা হচ্ছে আমাদের অক্ষাংশের মান। আচ্ছা, এবার আমরা দ্রাঘিমাংশটা হিসাব করব। দ্রাঘিমাংশ হিসাব করতে গেলে প্রথমে যেটা দেখতে হবে, এখানে আমাদের এটা মুছে দিই, এখানে আমাদের সম্পর্ক হবে 200 মিটার পূর্ব ও 600 মিটার পূর্বর সাথে, কারণ দ্রাঘিমাংশ মানেই হচ্ছে পূর্ব এবং পশ্চিমের একটা সম্পর্কিত ব্যাপার। তাহলে প্লাস, এখন তোমরা বলতে পারো কেন প্লাস কেন দিলাম, হ্যাঁ প্লাস দেওয়ার কারণ হচ্ছে যদি পূর্ব কথাটা থাকে সেক্ষেত্রে তোমরা প্লাস দিবা, আর মাইনাসও দিতেই হবে কারণ যেহেতু পার্থক্য নির্ণয় করতে হবে। আর এই পাশে দেখো যে 200 মিটার এটাও পূর্ব, সেক্ষেত্রে এটাও আমাদের প্লাস, হ্যাঁ 200 আমরা দিলাম। এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে দেখো, +600 -200 হিসাব করলে হচ্ছে আমাদের 400। এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার যেহেতু আমাদেরকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা তোমার চিত্রে লেখাই আছে দেখতে পাচ্ছ, বাহুর দৈর্ঘ্য আমরা লিখবো। এবার দেখো তাহলে দেখো আমাদের কত মান, -300² +400² নিতে হবে, কারণ এটা হচ্ছে সূত্র। এটা ক্যালকুলেশন করলে দেখো আমাদের কত অ্যান্সার আসে, 300² +400², তাহলে আমাদের আসলে হচ্ছে 500 অ্যান্সার, 500 মিটার হবে এই অ্যান্সারটা। এবার আমাদেরকে দিকটা নির্ণয় করতে হবে। দিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা মনে রাখব, অর্থাৎ আমাদের বিয়ারিং ক্ষেত্রে দেখো ক খ বাহুর বিয়ারিংটা আমরা এখন বের করব। প্রথমে ট্যান আসবে, ট্যান ইনভার্স আমাদের, ট্যান ইনভার্স দেওয়ার পরে আমাদের সূত্রটা লিখতে হবে। সূত্রটা হচ্ছে উপরে দ্রাঘিমাংশ 400 আর নিচে আমাদের হবে অক্ষাংশ, সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো তাহলে কত আসে, থিটা তোমরা দিতে পারো। আচ্ছা দেখো আমাদের তাহলে অ্যান্সার কত আসে, -53°7
48.37 সেকেন্ড, এটা কিন্তু আমরা ডিগ্রি করে নিলাম, তোমরা ডিগ্রি করতে পারো তো ক্যালকুলেটার সেভাবে করে নিবা। এখানে মাইনাস এবং এখানে কি আসছে আমাদের প্লাস। যখন তোমরা দেখবা যে অক্ষাংশ আমাদের মাইনাস আসছে, তখন মনে করবা দক্ষিণ, এবং দ্রাঘিমাংশ যখন প্লাস আসবে তখন সেটা মনে রাখবা পশ্চিম। এটা তোমাকে মনে রাখতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তুমি যদি দিকটা নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু তোমার অঙ্কটা অনেকাংশে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার আমাদের প্রকৃত বিয়ারিং বের করতে হবে, আমরা প্রকৃত বিয়ারিংটা নির্ণয় করা শিখব। কখ রেখার প্রকৃত বিয়ারিং বা পূর্ণবৃত্ত বিয়ারিং তোমরা লিখতে পারো। এই যে পূর্ণবৃত্ত বিয়ারিংটা আমরা বের করব, সেক্ষেত্রে তোমাদের যেটা বুঝতে হবে, উত্তর দক্ষিণ, পূর্ব আমাদের যেটা পশ্চিম। আচ্ছা, যেহেতু দক্ষিণ এবং পূর্ব আমাদের বুঝিয়েছে, তাহলে আমাদের এরকম হবে ব্যাপারটা। আর এতটুকুর মানে আমাদের আছে 53.7 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, আর বিয়ারিং কিন্তু অবশ্যই আমাদের উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে হবে, তো সেক্ষেত্রে আমাদের বিয়ারিং কতটুকু হচ্ছে, এতটুকু। হ্যাঁ, তাহলে বিয়ারিং নিয়ে করতে গেলে আমাদের প্রথমে এতটুকু, জি, তাহলে আমাদের এতটুকু যদি প্রকৃত বিয়ারিং হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, 180-এর ভিতর থেকে কিন্তু আমাদের এটা মাইনাস করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব। এভাবে তোমাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে যদি আমরা বাদ দিই তাহলে দেখো সেক্ষেত্রে কত আসে আমাদের। এবারে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে, তাহলে এই ছিল আমাদের আজকের বাহুর দৈর্ঘ্য এবং বিয়ারিং কোণের সূত্র। তোমরা এইভাবে অঙ্কটা চর্চা করবে, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আর অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, আর কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই সেটা আমাদের ইনবক্সে জানিয়ে দেবে, আমরা পরবর্তী সেটাতে সংশোধন করার চেষ্টা করব। সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।